বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন বাজার থেকে যখনই ডিম কিনে বাসায় আনবেন অল্প একটু পানের সঙ্গে খাওয়ার চুন লাগিয়ে দিন আর এই চুনটা লাগানোর সঙ্গে সঙ্গে এমন কিছু ঘটবে যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন আপনার হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে দুর্দান্ত একটি টিপস আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব যে টিপসটা ফলো করলে আপনারা সবাই কিন্তু উপকৃত হবেন আর তাই অবশ্যই ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ খুব ভালো ফল পাবেন ডিম এমন একটি জিনিস যেটা ছাড়া আমাদের চলেই না প্রতিদিনই কিন্তু আমাদের বাসাবাড়িতে ডিমের প্রয়োজন হয় আর তাই বাজার থেকে অনেক চড়া দাম দিয়ে ডিম আমাদের বাসায় কিনে আনা হয় আমরা চাইলে কিন্তু সংসারের অনেকগুলো টাকা বাঁচাতে পারি একটু সচেতন হলে কিন্তু আমরা অনেকগুলো টাকা বাঁচাতে পারি তাছাড়া ছোট ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলেও কিন্তু অনেকগুলো টাকা আমরা বাঁচাতে পারি তেমনি একটি টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো এখানে মাত্র চারটি ডিম নিয়েছি আর এই ডিমগুলো নিয়ে কিন্তু আমি আমার টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব বাজার থেকে যখনই আমরা ডিম কিনে আনি সঙ্গে সঙ্গে কিন্তু ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় তো এখানে আমি প্রথমে নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি তারপর অল্প একটু ডিশওয়াশার দিয়ে দিলাম আর এখন দশ মিনিট সময় আমি এইভাবে এটাকে ভিজিয়ে রেখে দেব। দশ মিনিট পর ডিমগুলোকে কচলিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর এটা কিন্তু সবারই জানা আর সবাই কিন্তু আমরা এটা করি আর অবশ্যই ডিমগুলোকে প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি যেহেতু এখানে একটা ভিডিও আমি দেখাবো আর তাই অল্প কয়েকটা ডিম দিয়ে কিন্তু আমি আজকের এই টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা চাইলে কিন্তু বাজার থেকে যখনই ডিম কিনে আনবেন সবগুলো ডিমই সেম প্রসেসে করতে পারেন বা সেম পদ্ধতি ব্যবহার করতে পারেন আপনার প্রতিটা ডিমের সঙ্গে তো এখানে আমি চারটি ডিম নিয়েছি আর এখন ডিমগুলোকে শুকানোর প্রয়োজন নেই সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন তো এখানে আমি একটা বাটি নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটা কিন্তু একদমই নর্মাল টেম্পারেচারের টেপের পানি সেই সঙ্গে এখন আমি যে জিনিসটা নেব এটা হচ্ছে চুন যে চুনটা পানের সঙ্গে খাওয়া হয় এই চুনটা কিন্তু খুবই অল্প মূল্যে পাওয়া যায় বা যারা পান খান তাদের বাসায় তো সবসময় থাকে অথবা যারা পান খান না তারাও কিন্তু বিভিন্ন কাজের জন্য অল্প করেও এই চুনটা বাসা এনে রাখেন আর যদি আপনার বাসায় এই চুনটা থাকে না সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনারা যারা পান বিক্রেতা আছেন তাদের কাছ থেকে কিনে আনতে পারেন অল্প একটু চুন আমি পানির মধ্যে দিয়ে দিলাম যদি এখানে পানির পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু চুনের পরিমাণটাও আপনারা বাড়িয়ে দেবেন তো এইভাবে চামচ দিয়ে ভালো করে চুনটাকে মিশিয়ে নিতে হবে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কোনোভাবে দানা দানা ভাব বা গোটা গুটা ভাব থাকে না খুব ভালোভাবে যেন পানির সঙ্গে চুনটা মিশে যায় আর আপনারা যতটুকু বেশি পরিমাণে ডিম নেবেন তার উপর নির্ভর করে কিন্তু এই পানি বা চুনটা দিয়ে দেবেন পুরোটা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন ডিমের সঙ্গে আসলে কতটুকু পানি এবং চুন দিতে হবে আর তাই স্কিপ না করে দেখতে থাকুন আমরা চাইলে কিন্তু একটু যদি সচেতন হই বা ছোটো ছোটো টিপসগুলো জেনে রাখি সেক্ষেত্রে অনেক ধরনের কাজই কিন্তু আমরা খুব সহজেই করে নিতে পারি আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওই দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন অনেক কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন তো সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটাকেও প্রেস করে নেবেন আর এখন পানির মধ্যে ভালো করে ডিমগুলোকে ডুবিয়ে দিয়ে দিচ্ছি অবশ্যই লক্ষ্য রাখবেন পানির মধ্যে ডিমগুলো যেন ভালোভাবে ডুবে থাকে যদি অর্ধেকটা ডিম বের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা সঠিক হবে না তো এখানে দেয়া প্রতিটা ডিমে কিন্তু পানির একদমই নিচে আছে বা পানিতে ডুবে আছে এইভাবে আমি দশ মিনিট সময় রেখে দেব হাতে গুণে আপনারাও কিন্তু বেশি পরিমাণে ডিম যখনই বাজার থেকে কিনে আনবেন হাতে গুনে দশ মিনিট সময় রেখে দেবেন তারপর অল্প একটু লবণ সেই পানিটার সঙ্গে মিশিয়ে নেবেন তো এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে নেড়ে ভালো করে লবণটাকে মিশিয়ে নিচ্ছি পানির সঙ্গে লবণটা যখন পুরোপুরি মিশে যাবে তারপর দশ থেকে পনেরো মিনিট সময় এই পানিটার মধ্যেই কিন্তু এইভাবে ডিমগুলো রেখে দিতে হবে আপনার বাসায় থাকা সবগুলো ডিমই কিন্তু আপনারা এটা করতে পারেন তো এইভাবে দশ থেকে পনেরো মিনিট পর ডিমগুলোকে উঠিয়ে নেবেন আর অবশ্যই ভালো করে ডিমগুলোকে শুকিয়ে নেবেন একটা টাওয়াল দিয়ে অথবা এমন কোনো পাত্রতে ডিমগুলো রাখবেন যেন এ থেকে পানিটা খুব ভালোভাবে ঝরে যায় আর যখন ডিমগুলো পুরোপুরি শুকিয়ে যাবে তখনই কিন্তু ডিমগুলো বাতাসযুক্ত কোনো একটা স্থানে যে কোনো একটা পাত্রতে আপনারা রাখতে পারেন সেটা কিন্তু অবশ্যই ঢাকনাযুক্ত পাত্র হবে না যে কোনোভাবে যে কোনো একটা পাত্রতে এমন একটা জায়গাতে রাখবেন যে জায়গাতে সবসময় ন্যাচারাল বাতাস বা আলো বাতাস এটার মধ্যে লাগে আবার চুলার পাশে রাখতে যাবেন না চুলার পাশে রাখলেও কিন্তু অতিরিক্ত তাপ লেগে ডিমটা নষ্ট হয়ে যাবে তো এখন আসুন মূল বিষয় কেন আমরা এটা করব আর এটা করলে কি হবে বাজার থেকে যখন আমরা ডিমগুলো কিনে আনবো সঙ্গে সঙ্গে যদি সেম প্রসেস ব্যবহার করে আপনারা ডিমগুলো সংরক্ষণ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু ডিমগুলো অনেক দিন ভালো থাকবে প্রায় তিন থেকে চার মাস পর্যন্ত আপনার ডিমটা ভালো থাকবে তাছাড়া অনেক সময় দেখা যায় ডিমটা এনে আমরা যদি ফ্রিজেও রাখি কয়েকদিন পর ডিমগুলোর টেস্ট একদমই নষ্ট হয়ে যায় এ থেকে বাজে একটা গন্ধ সৃষ্টি হয় এবং ডিমটা খেয়ে বোঝা যায় এটা ফ্রেশ ডিম ছিল না আর তাই এইভাবে করে যদি আপনারা ফ্রিজেও রাখেন ডিমগুলো কিন্তু একদমই ফ্রেশ থাকবে আর এর টেস্ট কোনোভাবেই নষ্ট হবে না বা এ থেকে খারাপ কোনো দুর্গন্ধ সৃষ্টি হবে না অনেকে আবার মনে করতে পারেন যে ডিম আবার এতদিন কেন আমরা সংরক্ষণ করব যারা সপ্তাহে সপ্তাহে বা পনেরো দিনের জন্য ডিম বাসায় কিনে আনেন তারাও কিন্তু এটা করতে পারেন ডিমটা একদমই ফ্রেশ লাগবে খেতে এর টেস্ট কিন্তু কোনোভাবেই কমবে না আর যারা সংরক্ষণ করে রেখে দিতে চান তিন থেকে চার মাস সময় তারা কিন্তু এইভাবে এটাকে ফ্রিজের বাহিরে রেখে দেবেন ইনশাল্লাহ এর স্বাদ কোনোভাবেই কম হবে না বা এ থেকে কোনো ধরনের বাজে গন্ধ সৃষ্টি হবে না ডিমগুলো নষ্ট হবে না তো বুঝতেই পারছেন এটা যদি করেন তাহলে কিন্তু আপনার বাসা বাড়িতে একটা ডিমও নষ্ট হবে না আর তাই প্রতিদিন খাওয়ার যে ডিম সেটাও কিন্তু আপনারা সেমভাবে অল্প একটু চুনের পানিতে ভিজিয়ে তারপর লবণ দিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় রেখে এটাকে শুকিয়ে নিন এবং আপনি আপনার চাহিদা অনুযায়ী যদি মনে করেন ফ্রিজে রাখবেন সেক্ষেত্রে কিন্তু ফ্রিজেও রাখতে পারেন আর যদি লম্বা সময় ধরে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই এটা বাহিরে রাখবেন তো আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফিজ